प्रतिनिधि सुमन घड़ाई रही संगे टेलिफोन लाइने। सुमन, तीन जन आईपीएस के डेपुटेशने चेये केंद्रीय स्वास्थ्य मंत्रक तरफ थेके जेमनटा जानानो होयेछिलो नवान्न के, शेष पर्यन्त केंद्रीय स्वास्थ्य मंत्रक की पदक्षेप निल? शेष पर्यन्त এই তিনজন আইপিএস অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে চেয়ে নিল, কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠালো। কেন্দ্রের যে এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সিগুলোতে পোস্টিং দিল 3 বছর এবং 5 বছরের জন্য। ভোলানাথ পান্ডে এসপি বারুইপুর এসপি ডায়মন্ডাবাদ ছিলেন, তাকে পাঠানো হয়েছে পুলিশ রিসার্চ ব্যুরোতে। পুলিশ রিসার্চ ব্যুরোতে তিনি কাজ করবেন 3 বছরের জন্য। রাজীব মিশ্রা যিনি এডিজি সাউথ বেঙ্গল ছিলেন, তাকে পাঠানো হলো ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশে। আর প্রবীণ ত্রিপাঠী যিনি ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন, তাকে এসএসবিতে পাঠানো হলো। আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে এই সমস্ত পদগুলোতে জয়েন করতে হবে। এবং একজন হচ্ছে ভোলানাথ পান্ডে 3 বছরের জন্য, রাজীব মিশ্র 5 বছরের জন্য এবং প্রবীণ ত্রিপাঠী 5 বছরের জন্য কেন্দ্রীয় ডেপুটেশনে এই পোস্টিং পাবে। অর্থাৎ বুঝতেই পারছি যে বৃহস্পতিবার বিজেপির নাড্ডার যে ডায়মন্ড হারবার সফর ছিল, রাজনৈতিক সফর, সেক্ষেত্রে যে দুষ্কৃতি হামলা, গাড়ির উপরে যে হামলা, কনভয়ের উপরে যে হামলা হয়, তারপরেই কিন্তু এই ঘটনার পরেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারের কাছে জানতে চায় পুরো বিষয়টা কি, রিপোর্ট তলব করে এবং যে সমস্ত পুলিশ অফিসাররা সেখানে দায়িত্ব ছিলেন তাদের বিষয় জানতে চান এবং তারপর কিন্তু কেন্দ্রীয় সরকার এই 3 আইপিএস কে কেন্দ্রীয় ডেপুটেশনে ডেকে নেন। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় ডেপুটেশনে যদি ডাকে তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি লাগে, রাজ্য সরকার যদি ছাড়ে তাহলেই কিন্তু যে কোনো অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে ডাকতে পারে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু যদি রাজ্য সরকার না ছাড়ে তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক নিজেরাই ডেকে নিতে পারে। কিন্তু এই নিজেরাই ডেকে নিতে পারে এই ঘটনাটা কিন্তু ইদানিংকালে হয়নি, এটা বিরল। কিন্তু সেই আইনটা ছিল, রাজ্য সরকার কিন্তু নানাভাবে চেষ্টা করেছে, নানা রকম ভাবে নাড্ডার উপর যে ঘটনা আক্রমণের যে ঘটনা সেই বিষয়টা নিয়ে নানা চিঠি লিখেছে এবং রাজ্য সরকার বারবারই বলেছে আমরা পুরো বিষয়টা তদন্ত করে দেখছি এবং আমরা এই 3 অফিসারকে ছাড়ছি না। কিন্তু তারপর আজকে দেখা গেল যেটা, কেন্দ্রীয় সরকার এই 3 জন আইপিএস কে কেন্দ্রীয় ডেপুটেশনে 3 বছর এবং 5 বছরের জন্য চেয়ে নিল। ধন্যবাদ। জ্ঞান মনস্তং ব্রহ্ম সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।